নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়ে দেখাবো লবঙ্গ লতিকা। আর এর জন্য আমাদের আগে থেকে খোয়াকির দরকার হবে। বানানোর ভিডিওর লিংক ডেসক্রিপশনে আছে। আমি সায়ন, শুরু করছি আজকের এপিসোড। প্রথমে আমি দিচ্ছি 2 কাপ ময়দা, এর সঙ্গে দিচ্ছি 1/4 চামচ লবণ, আর তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব। তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মুঠো করে ময়দা নিয়ে চেপে দেখতে হবে আকারটা ধরে রাখছে কিনা। যদি এইভাবে আকার ধরে থাকে তাহলে আর তেল দিয়ে মাখার দরকার নেই। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এরপরে খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা মাখানোর পরে হাতের সাহায্যে এরকম করলে ভিতরে হাওয়া ঢোকে, তখন ময়দা দিয়ে যেটা বানানো হবে সেটা কিন্তু ভীষণ মোচমোচে হয়। এরপরে ওপর থেকে কিছুটা সাদা তেল ছড়িয়ে মাখিয়ে দেব আর এইভাবে রেখে দেব 1/2 ঘন্টার জন্য। অন্যদিকে 1 কাপ জল দিয়ে আমি রসটা করে নেব। 1 কাপ জলে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর এটাকে মাঝারি আঁচে বসিয়ে রেখেছি। এর সঙ্গে 2-3টি ছোট এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে থাকছি। আমাদেরকে 1 তারের ঘন রস বানাতে হবে। রসটা যখন একটু ঘন হয়ে যাবে তখন দেখতে হবে এরকম 1 তারের মতো হয়েছে কিনা, তাহলে আঁচ বন্ধ করে দিতে হবে। অন্যদিকে ময়দা থেকে এবারে লেচি কেটে নিয়ে তেল দিয়ে সমান আকারে করে নিতে হবে। দেখুন এটা আমি কিভাবে করছি। আমাদের লেচিগুলো করা হয়ে গেছে। এবারে একটা লেচি নিয়ে তেল দিয়ে আমি লুচির মতো করে বেলে নিচ্ছি। আর আমার লুচির মতো করে বেলা হয়ে গেছে। এবার দরকার হবে ক্ষীর। ক্ষীর দরকার হচ্ছে 150 গ্রাম। সেখান থেকে ছোট একটা টুকরোকে নিয়ে চৌকো করে এরকমভাবে করে নিতে হবে। আর খোয়া ক্ষীর তৈরির ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারেন। যাই হোক, ক্ষীরটাকে এইভাবে লুচির উপরে রাখছি। তারপরে এই লুচির চারপাশে জল দিয়ে দিতে হবে, আর এরপরে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একে একে ভাঁজ করতে হবে। প্রথমে আমি এই প্রান্তটাকে এইভাবে এনে ভালো করে চেপে দিচ্ছি। প্রতিবার ভাঁজ করার সময় আমাদের কিন্তু ভালো করে চাপতে হবে। তারপরে নিচের অংশটাও ঠিক একইভাবে করছি, চেপে দিচ্ছি, আর জল থাকার কারণে এটা ভালোভাবেই আটকে যাবে। সেই জন্য জল দিয়ে চাপ দেওয়াটা কিন্তু ভীষণ দরকারি। আবার চাপ দিচ্ছি, আবার 2 প্রান্তে একটু করে জল লাগাচ্ছি। তারপরে আমি এই 2 দিক থেকে ভালো করে ভাঁজ করে দেবো। আর ভাঁজ করার সময় কিন্তু ভালো করে চেপে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। সেই জন্য এই জলটা প্রতিবার দিয়ে তারপরেই ভাঁজ করতে হবে ভালো করে চেপে। এরপরে আমি লবঙ্গ নিয়ে নিচ্ছি, প্রতিটার জন্য 1টি করে লবঙ্গ দিয়ে এইভাবে আটকে দিতে হবে। আর এটার জন্যই কিন্তু এর নাম লবঙ্গ লতিকা। আর ঠিক একইভাবে আমি বাকিগুলোকেও করে নিচ্ছি। এরপর এগুলোকে আমাদের তেলে ভাজতে হবে। একটা পাত্রে বেশি করে সাদা তেল গরম করেছি, খুব কম আছে। আর তেলটা কম গরম হতেই লবঙ্গ লতিকাগুলোকে ছেড়ে দিচ্ছি। ছাড়ার সময় উল্টিয়ে ছাড়তে হবে। এইভাবে 1 দিক 5 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে প্রতি 5 মিনিট অন্তর এটাকে উল্টে দিতে হবে। এইভাবে বারে বারে উল্টে পাল্টে ভাজতে মোটামুটি 20 মিনিট মতো সময় লাগবে। আর ভাজার পরে এগুলো এরকম সোনালি রং হয়ে যাবে। এরপরে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবারে গরম ভেজে রাখা লবঙ্গ লতিকাগুলোকে আমি ঠান্ডা রসে ফেলে ভালো করে একটু ডুবিয়ে নেব। আর 1-1টা দিক এভাবে ডুবিয়ে রাখতে হবে 1 মিনিটের জন্য। প্রতিটা দিক 1 মিনিটের জন্য ভিজিয়ে মোট 2 মিনিটের জন্য এভাবে রসে রাখতে হবে। তারপরে রস থেকে ঝরিয়ে তুলে নিতে হবে। তুলে অন্য পাত্রে সরিয়ে নিতে হবে। আর বাকি লবঙ্গ লতিকাগুলোকেও ঠিক একইভাবে এভাবে 2 মিনিট করে ভিজিয়ে তুলে রাখতে হবে। বাইরে এভাবে পাতলা রসের আস্তরণ দিয়ে নিতে হবে, তাতে করে এগুলো কিন্তু নরম হয়ে যাবে না, খেতে খুব সুন্দর লাগবে। আর এরপরে পরিবেশনের জন্য লবঙ্গ লতিকাগুলো হয়ে যাবে তৈরি। এখানেই শেষ করছি আজকের এপিসোড। ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নতুন এপিসোডে খুব শিগগিরই। নমস্কার।